আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এখনকার সর্বশেষ সংবাদ। চলুন প্রথমে জানিয়ে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। শুক্রবার থেকে এক সপ্তাহ রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ থাকছে। শিরোনাম শুনলেন, এখন থাকছে বিস্তারিত। তবে শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে প্রতিটি নিউজ সবার আগে আপনারা পেয়ে যান। রাজশাহী মহানগরে লকডাউন দেওয়ায় দেশের উত্তরের এই জনপদ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আম পরিবহনের জন্য চালু করা বিশেষ ট্রেন চলাচল বন্ধ হচ্ছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন আগমনের 24 ঘন্টায় রাজশাহী বিভাগের সবচেয়ে বেশি করোনার রোগী শনাক্ত হওয়ার খবর জানানো হয়। তার মধ্যে সবচেয়ে রোগী শনাক্ত হয়েছে রাজশাহী জেলায়। করোনায় আক্রান্তর হার 356 জন। এই পরিস্থিতি রাতে স্থানীয় প্রশাসনের জরুরি সভায় শুক্রবার থেকে এক সপ্তাহ রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়। সভা শেষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আগামীকাল শুক্রবার 11 জুন বিকেল 5টা থেকে 17 জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি ঔষধ ও খাদ্যদ্রব্য পরিবহন পরিষেবা বাদে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এরপর রেলওয়ে পশ্চিমাঞ্চল এক সপ্তাহ রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধের কথা জানায়। তাদের এক ঘোষণায় বলা হয়, ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস, রাজশাহী চিলাহাটি রুটের তিতুমির এক্সপ্রেস, রাজশাহী বিমুশি রুটের বাংলাবান্দা এক্সপ্রেস এবং রাজশাহী ঢালারচর রুটের ঢালারচর এক্সপ্রেসের যাত্রী বাতিল করা হয়েছে মেইন ট্রেন চলাচল। এগুলো হলো রহনপুর খুলনা রাজশাহী রুটে চলাচলকারী মহানন্দা এক্সপ্রেস এবং পার্বতীপুর রাজশাহী রুটে উত্তর এক্সপ্রেস। তবে আম পরিবহনের জন্য চালু হওয়া ম্যাঙ্গো ট্রেন চলাচল বাতিলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি বলে রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার আব্দুল করিম জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতি উত্তরাঞ্চলের চলাচলকারী কয়েকটি ট্রেনের রুট সংক্ষিপ্ত করেছে রেল কর্তৃপক্ষ। রাজশাহীতে লকডাউনের এই সময় রাজশাহী খুলনা রুটে চলাচলকারী সাগরদাড়ি এক্সপ্রেস ঈশ্বরদী থেকে খুলনা পর্যন্ত চলবে। রাজশাহী ভাঙ্গা রুটের মধুমতি এক্সপ্রেস ভাঙ্গা থেকে ঈশ্বরদী পর্যন্ত চলাচল করবে। রাজশাহী থেকে গোবরা রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও গোবরা থেকে ঈশ্বরদী পর্যন্ত চলাচল করবে। আর রাজশাহী চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস চলবে চিলাহাটি থেকে আবদুল্লাপুর পর্যন্ত। এই ছিল এখনকার সংবাদ। ধন্যবাদ সবাইকে।